লোকসভা ভোটের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় শাসনের দাবি আরও জোরালো। সন্দেশখালি কাণ্ডে উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি, আর সন্দেশখালিতে ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তাদের উপর হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী, হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক। সন্দেশখালির বাঘ শেখ শাহজাহানের দিকে কিন্তু আঙুল ওঠে, শাহজাহানের নেতৃত্বে এই হামলা চলেছে। তবে ঘটনার এক মাস কাটতে না কাটতেই খেলা ঘুরে যায়, একেবারে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি, কারণ শাহজাহান এবং শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে ওঠে গ্রেপ্তারের দাবি। তাদের গ্রেপ্তার করতে হবে এই দাবিতে কিন্তু তোলপাড় পড়ে যায় গোটা সন্দেশখালি এলাকায়। দফায় দফায় অগ্নিকাণ্ড, আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা কর্মীদের মাঝের ভেরি পোলট্রি ফার্মে। শেখ শাহজাহান শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। কেন্দ্র থেকে ছুটে এসেছিল একাধিক টিম এবং তারা সুপারিশ করেছিল রাষ্ট্রপতি শাসনের, যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠেছিল রাজ্য রাজনীতিতে, সেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পত্র গেছে একেবারে রাষ্ট্রপতির কাছে। তবে সন্দেশখালি কাণ্ড কিছুটা ধামাচাপা পড়তেই কিন্তু ফের আজ এনআইএর উপর হামলা চালালো তৃণমূল কর্মীরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর এনআইএর উপর হামলার পরপরই কিন্তু রাজ্যে লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় শাসনের দাবি আরও জোরালো। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভূপতিনগরে এনআইএর উপর হামলা, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আবারও। কিন্তু বিরোধীরা একজোটে নির্বাচন কমিশনের কাছে, দিল্লির কাছে দরবার রিপোর্ট পাঠাচ্ছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আজ ভূপতিনগরে এনআইএর উপর হামলায় কিন্তু আবারও তোলপাড় আবারও উঠে গেল রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় শাসনের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে এবং নির্বাচন কমিশনারের কাছে যে রিপোর্ট গেল তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা কিন্তু উসকে গেল গোটা রাজ্য জুড়ে। ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে এক স্যান্ডেলে, এমনই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন নির্বাচন কমিশনে জানিয়েছেন তিনি। জেলা শাসকের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে পুরনো ঘটনা নিয়ে তদন্ত শুরু করার আসল উদ্দেশ্য হলো রাজ্যের শাসক দলের বুথ এজেন্টদের গ্রেপ্তার করানো, তাতে তৃণমূলের ভোট ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে, যার ফায়দা তুলে জিতে যাবেন বিজেপি প্রার্থী। এই উদ্দেশ্যে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এনআইএর এক পদস্থ আধিকারিকের সঙ্গে দেখাও করেছিলেন বলে প্রচার সভা থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ তৃণমূলের কাছে আছে বলে দাবি করেছেন মমতা, যদিও যাবতীয় অভিযোগকে শুরু থেকেই উড়িয়ে দিয়েছে বিজেপি। ভূপতিনগরের ঘটনার বেশ কিছুক্ষণ পর তা নিয়ে সমাজ মাধ্যমে বার্তা দেন শুভেন্দু, তাতে তিনি পাল্টা দাবি করেন মমতার বারবার প্ররোচনা দেওয়ার ফলেই এই ঘটনা। কোচবিহারের মাথাভাঙার প্রচার সভা থেকেও মমতা এনআইএকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন বলেও দাবি করেছেন শুভেন্দু। ওই সমাজ মাধ্যম বার্তায় বিরোধী দলনেতা দাবি করেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, কমিশনের কাছে রাজ্য পুলিশের প্রধান, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, ভূপতিনগর থানার ওসি এবং কাঁথির এসডিপিওর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। ভূপতিনগরের ঘটনা নিয়ে সিপিএম কংগ্রেসরাও সুর কার্যত একইভাবে চড়িয়েছে, তাদেরও দাবি এই ঘটনা প্রমাণ করল যে রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই। তার পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফ থেকেও, রাজ্য শাসক দলের পাল্টা দাবি এই মুহূর্তে আইন শৃঙ্খলা কমিশনের হাতে, তাই এই বিষয়ে রাজ্য প্রশাসনকে আক্রমণ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। পুলিশ সূত্রে খবর, এনআইএ গোয়েন্দারা ভূপতিনগরে যাবেন সে কথা জানিয়েছিলেন স্থানীয় থানায়, কিন্তু অভিযোগ এনআইএ স্থানীয় থানায় বাহিনী পৌঁছানোর অপেক্ষা না করেই গ্রামে ঢুকে যায় এবং তল্লাশি শুরু করে। সেই সময় প্রথমে স্থানীয় তৃণমূল নেতা পলাইচরণ মাইতিকে গাড়িতে তোলে এনআইএ, তারপর যায় মনব্রত জানার বাড়িতে। মনব্রতকে গাড়িতে তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, স্থানীয় বাসিন্দারা বাধা দেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের, গাড়ি ভাঙচুর করা হয়, তাদের আহত হন এক আধিকারিক। তানি এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, আর তার মধ্যেই কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাজ্যে কেন্দ্রীয় শাসন রাষ্ট্রপতি শাসন জারি হোক, এমনই কিন্তু দাবি উঠে গেল আবারও বিরোধীদের তরফ থেকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে কড়া রিপোর্ট পাঠালেন নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু একেবারে কমিশন ডিজি থেকে শুরু করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনই কিন্তু দাবি জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে, জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারের মুখ্য নির্বাচন কমিশনারের বিশেষ পর্যবেক্ষক টিম দুদিন আগে রাজ্যে এসে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে গিয়েছিল রাজ্য পুলিশকে, রাজ্যের ডিজি থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সুষ্ঠু অবাধ নির্বাচন করাতে 24 ঘন্টার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে হবে, 24 ঘন্টার মধ্যে রাজ্যের পরিস্থিতি শান্ত করতে হবে। কিন্তু ভূপতিনগর কাণ্ডে আজ তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতেই এনআইএর উপর চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। যেটা অভিযোগ উঠে আসছে, তৃণমূলের কর্মী সমর্থকরাই এনআইএর উপর আক্রমণ চালিয়েছে, আর তাতেই কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ফের প্রমাণিত হয়েছে এমনই কিন্তু বলতে চাইছেন বিরোধীরা। বিরোধীরা একজোট হয়ে এবার কিন্তু দরবার শুরু করেছে নির্বাচন কমিশনে, কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এবার যে দাবিটা উঠল, ভয়ঙ্কর দাবি, লোকসভা ভোটের আগে কি রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, আরও কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের হাতেই কি যেতে চলেছে রাজ্যের শাসন, রাজ্যের রাষ্ট্রপতি শাসনের যে সুপারিশ গেছে রাষ্ট্রপতির কাছে এনআইএর উপর হামলার পরপর, সেই সুপারিশ কি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আর ভূপতিনগরে এনআইএর উপর হামলার পর নির্বাচন কমিশন জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করছে, তিনিও কি রাষ্ট্রপতির কাছে কড়া রিপোর্ট পাঠাবেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, লোকসভা ভোটের আগে কি চরম পদক্ষেপ রাজ্যের বিরুদ্ধে, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই নিয়ে কি বিরোধীরা আবারও তেড়ে ফুড়ে মাঠে নামবে রাজ্যের বিরুদ্ধে, আগামী দিনে কি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় শাসন নিয়ে, রাজ্যে 355 ধারা জারি নিয়ে কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।